বন্ধ হলো যেহেতু যে করোনা ভাইরাস এসেছিল সেই জন্যই এই রথটা বন্ধ হয়ে গেল এবং মহকুমা আসলে নির্দেশ অনুসারে আমরা রথটা বন্ধ করেছি আর ভারত সরকারও নির্দেশে আমরা রথটা চালাইনি যাই হোক আর আমরা যথেষ্টভাবে পূজা অর্চনা করেছি বেলা 11:15 মধ্যে দ্বিতীয়া ছিল শুক্রপক্ষের দ্বিতীয়া এই দ্বিতীয়ার মধ্যে আমরা পুজো পাঠ শেষ করেছি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে আমরা 90 বছর আমাদের আগে যারা ছিলেন যেসব পুরোহিতরা ওনারা যেভাবে ভোগ দিয়ে গেছেন আমরাও সেইভাবে ঠাকুরকে ভোগ দিয়ে যথা সময় আমরা পুজো অর্চনা শেষ করেছি এবং সন্ধ্যেবেলা একটা ঠাকুরের বিগ্রহের আরতি থাকে সেটা সন্ধ্যেবেলা প্রতি বছরের না এবছরও হবে ঠাকুর তাহলে তো এবার বাইরে বেরোচ্ছে না নাকি না ঠাকুর বেরোবে না এবছর মাসির বাড়িতেও যাবে না কারণ ভাইরাসের জন্য আমাদের পাশেই ছিল হরিনাম সেবা সমিতি ওখানে মাসির বাড়ি তাই এখানে আমরা দুঃখের বিষয় এবছর আমরা নিয়ে যেতে পারবো না সেটা আমাদের সকলেরই মানে মনে দুঃখ এবং পাড়া প্রতিবেশী সকলেরই মনে দুঃখ যেহেতু আমরা বিগ্রহকে নিয়ে যেতে পারছি না কত বছর ধরে চলছে এই রথটা চলছে 90 বছর ধরে মেলা তো বসে গেছে হ্যাঁ মেলা খুব জাঁকজমকপূর্ণ মেলা বসিরহাটের বড় মেলা এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয় Thank you.